السلام عليكم ورحمة الله وبركاته. একদা ফেরাউন একদিন রাতে সে স্বপ্ন দেখল যে বাইতুল মুকাদ্দিস থেকে একটি আগুন বের হয়ে মিশরের দিকে এগিয়ে আসছেন। অতঃপর আগুন সমস্ত মানুষদেরকে জ্বালিয়ে দেয়। তখন শুধুমাত্র বনি ইসরাইল সম্প্রদায় এবং তাদের ঘরবাড়ি নিরাপদ ছিল। এই দৃশ্য দেখে ফেরাউন ঘুম থেকে চমকে উঠল। অতঃপর ফেরাউন তার রাজ্যের সমস্ত বড় বড় জ্যোতিষী এবং পণ্ডিতদেরকে একত্রিত করল এবং তাদের কাছে স্বপ্নের কথা বর্ণনা করে তার বাক্য জানতে চাইল। তখন জ্যোতিষীরা স্বপ্নের বাক্য দিল যে বনি ইসরায়েল সম্প্রদায়কে এমন একটি বাচ্চার জন্ম হবে যে বড় হয়েই তোমার সালতানাতকেই ধ্বংস করে ফেলবে এবং এই বাচ্চা তোমাকেই ধ্বংস করে পুরো মিশরকে তার ক্ষমতায় নিয়ে নেবে। তো প্রিয় বন্ধুগণ, ফেরাউন একজন অত্যাচারী বাদশাহ এবং খোদা দাবিদার ছিল এবং পুরো মিশর জুড়ে তার একক রাজত্ব ছিল এবং সে বনি ইসরায়েল সম্প্রদায়কে তার গোলাম বানিয়ে রেখেছিল এবং তার অহংকার সর্বশেষ সীমায় পৌঁছে গিয়েছিল। এবং ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়কে সব দিক থেকে গ্রাস করে রেখেছিল এবং সে মহিলাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করত। আর যে ব্যক্তি ফেরাউনের সাজদা করতে বা তাকে রব হিসেবে মানতে অস্বীকার করত তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করত। আর যে ব্যক্তি তার হুকুম অমান্য করত তার উপর ফেরাউন ঝুলুম ও নির্যাতনের পাহাড় ছাপিয়ে দিত। ফেরাউন যখন জ্যোতিষীদের কাছ থেকে বাক্য শুনল তখন সেই চিন্তাভাবনায় বিমূর হয়ে গেল। অতঃপর সে একটি ভয়ঙ্কর হুকুম জারি করে দিল যে বনি ইসরায়েল সম্প্রদায়কে জন্মগ্রহণকারী সমস্ত ছেলে সন্তানকে হত্যা করে দেওয়া হোক, আর যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তাকে জীবিত রাখা হোক। এই হুকুম অনুযায়ী ফেরাউনের সঙ্গী সাথী এবং সৈন্যবাহিনীরা প্রতিদিন অভিযানে বের হতো যাতে বনি ইসরায়েলের সম্প্রদায়ের কোনো ছেলে সন্তান জীবিত না থাকতে পারে। ফলে এই মিশনে বনি ইসরায়েলের সম্প্রদায়ের হাজার হাজার বাচ্চার প্রাণ বিসর্জন করতে হয়। অতপর একদিন ফেরাউনের নজির তাকে বলতে লাগলো, যদি এভাবে বাচ্চাদেরকে হত্যা করা হয় তাহলে আপনার রাজ্য থেকে সমস্ত পুরুষ শেষ হয়ে যাবে, কেননা পুরাতন পুরুষরা মৃত্যুবরণ করেই দিন দিন কমে যাবে। ফলে ভবিষ্যতে আপনার যে কাজকর্ম করানোর জন্য কোনো পুরুষ খুঁজে পাবেন না, এমনকি আমাদের রাজমহলেও কাজকর্ম করার জন্য কোনো চাকর খুঁজে পাওয়া যাবে না। ফুজিরের কথা শুনেই ফেরাউন এই হুকুম জারি করল যে এক বছর পর পর বাচ্চা হত্যা করা হোক, অর্থাৎ এক বছরে বাচ্চাদেরকে জীবিত রাখা হোক এবং পরবর্তী এক বছরে বাচ্চাদেরকে হত্যা করা হোক। এরপর থেকে প্রত্যেকটি গর্ভবতী নারীকে নেক্ষারিয়াতে রাখা হতো এবং দায়ী মহিলাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে যখনই কোনো ছেলে সন্তানের জন্ম হবে তখনই যাতে ফেরাউনের মহলে খবর দেওয়া হয়, আর যে দায়ী মহিলা খবর না দিত তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলা হতো। আর ওই সময় হযরত মুসা আলাইহিসসালামের মা যখন গর্ভবতী হয়েছিলেন আল্লাহ তার হেফাজত এভাবে করেছিলেন যে হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজানের শরীরে গর্ভবতী হওয়ার কোনো নিদর্শন প্রকাশ পায়নি। ফলে ফেরাউনের সৈন্যবাহিনী হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজানের গর্ভবতী হওয়ার বিষয়টি টেরই পায়নি, ফলে বিষয়টি লুকানো থেকে যায়। এমনকি এক পর্যায়ে হযরত মুসা আলাইহিসসালামের জন্মের সময় এসে যায়। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম এই পৃথিবীতে আগমন করেন। তো প্রিয় বন্ধুগণ, যে বছরের ছেলে বাচ্চাদেরকে হত্যা করা স্থগিত ছিল সেই বছরে হারুন আলাইহিসসালামও জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যে বছর বাচ্চাদেরকে হত্যা করার বছর ছিল ওই বছরেই হযরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। তাই মুসা আলাইহিসসালামের আম্মাজান বিষয়টি নিয়ে অত্যন্ত পেরেশানিতে ছিলেন। 3 মাস পর্যন্ত তিনি মুসা আলাইহিসসালামকে লুকিয়ে রেখেছিলেন। দীর্ঘ সময় পর্যন্ত সিপাহীদের নজর থেকে বাচ্চাকে লুকিয়ে রাখার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু তারপরেও তিনি অনেক চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে তার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল যে, অর্থাৎ আল্লাহ তাআলা সহযোগেই ফেরস্তাদের মাধ্যমে আদেশ করে দিলেন যে তুমি তোমার ছেলেকে দুধ পান করাও, যদি সিপাহীরা তার ব্যাপারে জেনে যায় এবং তার জীবনের ব্যাপারে আশঙ্কায় করে যাও তাহলে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই তাকে নীল দরিয়ায় ফেলে দিও এবং সে তোমার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণেই কোনো ধরনের চিন্তা করবে না। আমি আল্লাহ তোমার সন্তান তোমার বুকেই ফিরিয়ে দেব। অতঃপর হযরত মুসা আলাইহিসসালামের আম্মাজান বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা করলেন। তখন তার মনে খিয়াত আসলো যে সে একটি সিন্দুক বানাবে এবং সিন্দুকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দেওয়া হোক, অথবা হযরত মুসার আম্মাজান আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের কলিজার টুকরো সন্তানকে সিন্ধুকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। এদিকে হযরত মুসা আলাইহিসসালামের এক বড় বোন ছিলেন, তার মা তাকে বলল যে তুমি এই সিন্ধুকের সাথেই চলতে থাকো এবং দেখতে থাকো যে আমার ছেলে কোথায় যায়। অতঃপর হযরত মুসা আলাইহিসসালামের বোন নদীর তীর দিয়ে সিন্ধুকের সাথে চলতে লাগলো। সিন্ধুকটি চলতে চলতে ফেরাউনের রাজমহলের নিকটবর্তী একটি নালায় পৌঁছে গেল এবং সেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং অন্যান্য সেবিকারা উপস্থিত ছিলেন।
ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টি সিন্দুকের উপর পড়ল। তাই সে চাকরানিদেরকে হুকুম দিল যে সিন্দুকটিকে নদী থেকে তুলে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন সিন্দুকটি খোলা হলো তখন দেখতে পেল যে তাদের নোরানি চেহারার অধিকারী একটি বাচ্চা শুয়ে আছে। তাই রানী আসিয়া বাচ্চাটিকে দেখে অত্যন্ত অখুশি হয়ে যায় এবং তার চোখে বাচ্চাটির জন্য মমতা এসে যায়। ওইদিকে হযরত মূসা আলাইহিস সালামের বোন আতঙ্কিত হয়ে গিয়ে বলল যে আমাজান সর্বনাশ হয়ে গেল, আমরা যার হাত থেকে বাঁচানোর জন্য সিন্ধুকে নীল নদে বাসিয়ে দিয়েছিলাম ওই সিন্ধুক জালিমের বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছে। কিন্তু মূসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ছিল যে আল্লাহ তাআলা বলেছেন আমাকে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। ওইদিকে রানী আসিয়ার বড় মমতায় বাচ্চাকে কোলে তুলে নিলেন। তিনি চিন্তা করলেন এই বাচ্চাকে ছেলে বানিয়ে লালন পালন করা উচিত এবং ফেরাউন বাচ্চাটিকে দেখে অত্যন্ত অখুশি হয়েছিল। কিন্তু হঠাৎ ফেরাউনের মনে খেয়াল আসলো যে এটা বনী ইসরায়েলের ওই বাচ্চা না তো যার ব্যাপারে জ্যোতিষীরা আমাকে বলেছিল। তাই ফেরাউন বলল এটা ওই বাচ্চা না তো যে আমার সালতানাতকে ধ্বংস করে ফেলবে এবং আমাকেও বরবাদ করে দেবে। আসিয়া ফেরাউনের কথা শুনে বললেন যে ভালো করে দেখো তো এই বাচ্চা কতটা নুরানি চেহারার অধিকারী, তুমি তো এই বছরের বাচ্চাদেরকেই হত্যা করতে বলেছো আর এই বাচ্চা তো এক বছর থেকেও বেশি মনে হচ্ছে, এটাও তো হতে পারে যে এই বাচ্চা আমাদের চোখের শীতলতার কারণ হবে। তখন ফেরাউন উত্তরে বলল যে এই বাচ্চা শুধু তোমার চোখের শীতলতার কারণ হবে, আমার হতে পারে না, আমি বনী ইসরায়েলদের কোনো বাচ্চা লালন পালন করতে চাই না। কিন্তু এক পর্যায়ে আসিয়া যেভাবেই হোক ফেরাউনকে ম্যানেজ করে নিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে যদি ফেরাউন আসিয়াকে বলতো যে এ বাচ্চা আমার চক্ষু শীতলতার কারণ তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়াত দিয়ে দিতেন, কিন্তু সে এই ধরনের কোনো কথা বলেননি। অতঃপর ফেরাউনের স্ত্রী আসিয়া এই বাচ্চাটির নাম রাখলেন মূসা, যার অর্থ হলো ওই ব্যক্তি যাকে পানি থেকে ওঠানো হয়েছে। অতঃপর বাচ্চাটিকে যখন রাজমহলে নিয়ে যাওয়া হলো তখন বাচ্চাটি দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিল। তাই হযরত আসিয়া দুধ পান করানোর জন্য অনেক মহিলাকে বাচ্চাদের কাছেই নিয়ে আসা হলো, কিন্তু বাচ্চাটির কোনো মহিলার স্তনে মুখ দেয়নি এবং কোদার কারণে কান্নাকাটিও বন্ধ করল না। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে এইসব দৃশ্য দেখছিল। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনকে গিয়ে বলল আমি এক মহিলাকে জানি, তিনি অত্যন্ত নেককার এবং ফরজগার একজন নারী, আমার মনে হয় এই বাচ্চাটি ওই মহিলার দুধ পান করবে। তখন ফেরাউন বলল যেভাবে হোক ওই মহিলাকে রাজ দরবারে নিয়ে আসো। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের বোন বাড়িতে ফিরে গেল এবং বলল আমাজান আমাদের কাজ হয়ে গেছে, আপনি ফেরাউনের মহলে চলুন, আপনাকে আপনার ছেলেকে দুধ পান করাতে হবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের আমাজান মহলে পৌঁছে গেলেন। যখনই হযরত মূসা আলাইহিস সালাম তার মাকে দেখলেন তখন তিনি চুপ হয়ে গেলেন। অতঃপর মা যখন তার বাচ্চাকে দুধ পান করাতে দিল তখন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামও তার দুধ পান করতে শুরু করলেন। এদিকে ফেরাউন যেহেতু অত্যন্ত চালাক ছিল তাই সেই সব দৃশ্য দেখে সন্দেহ করে ফেলল। অতঃপর মূসা আলাইহিস সালামের মাকে বলল তুমি আগে এটা বলো যে তোমার ওই বাচ্চার সাথে কি সম্পর্ক, কেন এই বাচ্চাটি চুপ হয়ে গেল। তখন পুরো মহলের মানুষ নীরব হয়ে গেল। কিন্তু মূসা আলাইহিস সালামের আম্মাজান অত্যন্ত কৌশলীর সাথে জবাব দিলেন যে আমি অত্যন্ত অপাক পবিত্রতা নারী, আমার দুধ অত্যন্ত পবিত্র, ফলে যে বাচ্চা নেককার হবে তারা আমার দুধ নিশ্চিন্তে পান করে। অতঃপর এভাবে তিনি প্রতিদিন রাজদরবার গিয়ে মূসা আলাইহিস সালামকে দুধ পান করে আসতেন। কিছুদিন পর হযরত মূসা আলাইহিস সালাম এর আম্মাজান ফেরাউনকে বললেন যদি আপনার অনুমতি থাকে তাহলে বাচ্চাটিকে আমার ঘরে নিয়ে যেতে পারবো এবং ভালো করে লালন পালন করতে পারবো। তখন ফেরাউন বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তাকে তোমার ঘরে নিয়ে যেতে পারো। ফলে এভাবে প্রতিদিন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান তাকে দুধ পান করাতেন এবং তার ঘরে নিয়ে যেতেন। আর এর বিনিময়ে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজানকে প্রতিদিন একটি স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। তো প্রিয় বন্ধুগণ, এখানে লক্ষণীয় বিষয় এটাই যে যে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তাকে তার ঘরেই লালন পালন করিয়েছেন, এমনকি ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার মায়ের বুকেও ফিরিয়ে দিয়েছেন, পাশাপাশি সে নিজের সন্তানদেরকেও দুধ পান করানোর সুযোগ করে দিয়েছেন, আর এই কাজের জন্য রাজদরবার থেকে স্বর্ণ মুদ্রা উপহার পাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।